হাঙ্গামাতে আপনাদেরকে স্বাগত জানাই। সঞ্চালনায় আমি ঈশিকা। আগের ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমরা ঘুরিয়ে নিয়ে এসেছিলাম সেবক রোডের সিটি মলের আশিস অ্যাপিয়ারেন্সে। আজকে আমরা কিন্তু চলে এসেছি সেই আশিস অ্যাপিয়ারেন্সের আরেকটি শাখা, অর্থাৎ হিলকার রোডে যে শাখাটি রয়েছে সেখানে। আজকেও কিন্তু আপনাদেরকে এই শাখায় কিভাবে আপনারা নিজেদেরকে সাজিয়ে তুলতে পারবেন সেই জিনিসটা দেখাবো, এবং চেষ্টা করব এই আশিস অ্যাপিয়ারেন্সের ওনার আশিস স্যারের সঙ্গে কথা বলে নেওয়ার। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন, আর চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো প্রত্যেকটা জিনিস ডিটেলসে। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা কিন্তু ভিতরে চলে এসেছি দর্শক বন্ধুরা, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু এসছে নিজেদের হলো পুজোর আগেই নিজেদের চুলকে সুন্দর করে একটা নতুন স্টাইল লুক দেওয়ার জন্য। অনেকেই কিন্তু হেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ারের যাবতীয় স্টাইল কিন্তু এখানে খুব সুন্দর এবং যত্ন সহকারে এখানে করানো হয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুব যত্ন সহকারে এক একজনকে অ্যাটেন্ড করা হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, হলো এখানকার যিনি ওনার রয়েছেন অর্থাৎ আশিস স্যার, তিনি কিন্তু নিজে প্রত্যেকটি ক্লায়েন্টকে এখানে অ্যাটেন্ড করেন, এবং তাদের কি সমস্যা রয়েছে সবটাই কিন্তু তিনি নিজে হাতে দেখার চেষ্টা করেন। এবং বাকি যারা এখানকার রয়েছেন তারা কিন্তু অবশ্যই সবাইকে স্পেশাল কেয়ার করে, স্পেশালভাবেই হেল্প করে। তা সত্ত্বেও কিন্তু আশিস স্যার কিন্তু নিজেই এই জিনিসটা গাইড করার চেষ্টা করেন সবাইকে। এটা কিন্তু সত্যিই খুব অনবদ্য একটা ব্যাপার, কারণ হলো তিনি এতটা ব্যস্ত থাকা সত্ত্বেও প্রত্যেকটা ক্লায়েন্টকে নিজে গাইড করেন, হেল্প করেন। এটা কিন্তু সত্যি একটা হলো অনেক বড় ব্যাপার। তাহলে চলুন এবারে আমরা আশিস স্যারের সঙ্গে কথা বলে নিই, এবং অ্যাপিয়ারেন্সের ব্যাপারে আরও ডিটেলস কিছু তথ্য কিন্তু জেনে নেব। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আশিস অ্যাপিয়ারেন্সের ওনার আশিস স্যারকে, এবং তার থেকেই কিন্তু জেনে নেব তিনি এটিকে কিভাবে পরিচালনা করেন সেই ব্যাপারেই কিন্তু ডিটেলসে স্যারের থেকে একটু শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আপনি একটু বলুন যে কিভাবে আপনি এত সুন্দর জিনিসটাকে পরিচালনা করেন? আমার এখানে যত স্টাফ আছে সবাই ট্রেন্ড। অ্যাকচুয়ালি আমি তো পুরোটা টাইম দিতে পারি না, কারণ আমি ব্যস্ত থাকি সবসময়। আমার অ্যাকাডেমি, আমার ইনস্টিটিউট আছে একটা, আমার ইনস্টিটিউটে টাইম দিতে হয়। আফটার অ্যাকাডেমি আমি চারটের পর থেকে আমি স্যালুনটাকে বেসিক্যালি টাইম নিতে পারি। তার আগে আমার টাইম হয়ে ওঠে না। আমি যতদূর সম্ভব চেষ্টা করি আমার যত আমার ক্লায়েন্ট আছে সবাইকে টাইম দেওয়া, ভালো সার্ভিস দেওয়ার জন্য। তারপরে আমি সবচেয়ে মাঝে খেয়াল রাখি যাতে আমার যে ব্র্যান্ডে যাতে প্রোডাক্ট আমার এগুলো ইউজ করি, যাতে প্রফেশনাল প্রোডাক্ট থাকে, যাতে আমার যাতে স্টাইলিশ আছে, যারা যদি ভালোভাবে যাতে প্রফেশনাল সার্ভিস দিতে পারে। আর আমার অ্যাকাডেমিও আছে, বেসিক্যালি আমার সিটি মলে একটা ব্রাঞ্চ আছে, ওখানে আমার ইনস্টিটিউট আছে, আশিস অ্যাপিয়ারেন্স বলে ইনস্টিটিউট আছে, ওটা আমি বিগত অনেক বছর ধরে চলাচ্ছি। দেখি আমার অনেক স্টুডেন্ট পাস আউট হয়, আমার ইন্ডিয়ার সকল জায়গায় ওরা প্লেসমেন্ট পেয়ে যায়, আমি প্লেসমেন্টে 100% জব গ্যারান্টিও থাকে। আগামী দিনে আরও প্ল্যানিং আছে কিছু আগে যাওয়ার, আগে অন্য অনেক কিছু করার। এখন দেখা যাক কতদূর কী হয়। এক তো কোভিড দিয়ে সবাই বুঝতে পারছেন যে প্যান্ডেমিকে কী অবস্থা, সবার ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। তাও যতদূর এখন আমাদের ব্যবসা নিয়ে এখন আমরা চিন্তাভাবনা করছি, ব্যবসাটাকে কীভাবে আরও আগে নিয়ে যাওয়া যায় সেটাই নিয়ে এখন চিন্তাভাবনা। এবারে কিন্তু দাদা তোমার থেকে একটু জেনে নেব তোমার অ্যাড্রেস ডিটেলসটা আর ফোন নাম্বারটা, আমার দর্শক বন্ধুরা যাতে সহজেই এখানে চলে আসতে পারে তার জন্য একটু ডিটেলসে বলে দাও। আমার দুটো ব্রাঞ্চ, আমার মেন ব্রাঞ্চ যেটা হলো সেবক রোড সিটি মল বেসমেন্টে, ওখানে আমার ইনস্টিটিউট আর স্যালুন আছে। সেকেন্ড ব্রাঞ্চ হলো আমার হিলকার রোড শ্রীভবন সেকেন্ড ফ্লোর। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9593674833। থ্যাংক ইউ প্রাইম হাঙ্গামা। সকল দর্শকদের শারদীয় শুভকামনা, আর সকল দর্শক বিন্দুদেরও আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দাদা। তাহলে ফ্রেন্ডস, আপনারা কিন্তু আশিস অ্যাপিয়ারেন্সের দুটো ব্রাঞ্চকেই কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা দেখে নিলেন এখানে কতটা যত্ন সহকারে কিন্তু সাজিয়ে তোলা হয় প্রত্যেককেই। শুধু আমার মেয়ে বন্ধুরা নয়, ছেলে বন্ধুরাও কিন্তু এখানে চলে আসতে পারেন। তাই পুজোর কিন্তু মাত্র কয়েকদিন বাকি, তাই দেরি না করে ছটফট করে এখানে চলে আসুন আর নিজেদেরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলুন। আর এই দুটো ব্রাঞ্চই কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর আশিস স্যার কিন্তু নিজে আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে, আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা ফোন করে নিয়ে এখানে চট জলদি চলে আসতেই পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনকার জন্য টাটা, বাবাই।